করোনার নতুন ভ্যারিয়েন্ট BF7 প্রতিরোধে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হিলি ইমিগ্রেশন ইনচার্জ বদিউজ্জামান জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট BF7 দ্রুত সংক্রামক। এই ভাইরাস ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কোনোভাবেই যেন কোনো যাত্রীর মাধ্যমে ভারত থেকে এই ভাইরাস বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ভারত ফেরত যাত্রীদের পরীক্ষা নিরীক্ষায় কাজ করছে মেডিকেল টিম। প্রতিদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে 600 থেকে 800 যাত্রী ভারতে যাতায়াত করে।